সো ফ্রেন্ড, যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এবং আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান, কিন্তু সমস্যা হলো যদি আপনার কাছে সেই মোবাইল নম্বরটি, অর্থাৎ যেটা ইউজ করে আপনি ফেসবুক বানিয়েছেন, বা আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি যদি আপনার কাছে না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো আপনি মোবাইল নম্বর ছাড়া কীভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন। তবে মূল ভিডিওতে যার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে নেক্সট ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক জগৎ বাংলা, আর প্রত্যেক দিনের মতো একটি নতুন ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মিন্টু। তো বন্ধুরা, চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যায়। তো ফ্রেন্ড, এর জন্য আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে অন্য একটা আইডি থেকে আপনার সেই আইডিটাকে সার্চ করে খুঁজে বের করতে হবে, যে আইডিটা আপনি লগ ইন করতে চান বা পাসওয়ার্ড রিসেট করতে চান, ঠিক আছে। তো আমি এখানে এই আইডিটাকে সার্চ করছি আমার অন্য একটা আইডি থেকে। আমি দেখুন এখানে টেক বাই সাফিউল, এখানে আমি এই আইডিটাকে সার্চ করব। সার্চ করার পরে আমি আইডিতে ভিজিট করার পরে দেখুন এখানে যে প্রোফাইল লিঙ্ক যেটাকে বলে সেটা আমি কপি করব। এখানে দেখুন এখানে থ্রি ডট আছে প্রোফাইল নেমের নিচে, তো আমি এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করার পরে নিচের লাস্ট অপশনটা দেখুন কপি লিঙ্ক, তো আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এবার কাজ করব, আমার যে ফেসবুকটা লগ ইন করা আছে এখানে সেটাকে আমি লগ আউট করব, অর্থাৎ আমি আমার যে মেইন অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পরে এখানে আমি লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব। তারপরে এইরকম পেজে আমি একটা চলে আসবো লগ ইন পেজে। এখন আমাকে কী করতে হবে, আমি এখানে যদি আমার মেল অ্যাড্রেসটা জানা না থাকে বা মোবাইল নাম্বারটা জানা না থাকে, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে। তো এই নিচে দেখুন একটা অপশন আপনার পেয়ে যাবেন সার্চ বাই ইমেল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে দেখুন এখানে ইমেল লেখার একটা জায়গা খুলে যাবে, বক্স খুলে যাবে। এখানে আপনাকে কাজ করতে হবে, আপনি যে লিঙ্কটা কপি করেছেন ওই প্রোফাইলের, সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে facebook.com, তারপরে দেখুন একটা স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে যে লেখাটা আছে সেটা রেখে বাকি যে সামনের অংশটুকু আপনাকে কেটে দিতে হবে। এটা অনেকের ক্ষেত্রে থাকতে পারে নাম্বার, আবার অনেকের ক্ষেত্রে ইউজার নেম থাকতে পারে। এটা আমার ফেসবুকের ইউজার নেম ওই ফেসবুকটার। তো আমি এবার এটা কী করবো, ফাইন ইউর অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এইরকম আপনারা অপশন পেয়ে যাবেন। এখানে যদি মোবাইল নাম্বার দেখায়, কারণ পুরো মোবাইল নাম্বারটা দেখাবে না, তো আপনার কাছে যদি মোবাইল নাম্বারটা না থাকে, সেই মোবাইলটা উপস্থিত না থাকে, বা আপনি সেটাকে ইউজ করছেন না আর সেটা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে কাজ করতে হবে জিমেলের, এখানে দেখুন প্রথমে এস এবং লাস্টে ফাইভ আছে, এইটা দেখে আপনাকে মনে করতে হবে যে আপনার কোন জিমেলটা লিঙ্ক করা আছে। তো তারপরে এখানে জিমেলে রেখে আপনাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে বলছে ইন্টার কোড, ঠিক আছে। তো আমাকে এখন কী করতে হবে, আমি চলে যেতে হবে আমাকে জিমেলে, সেই জিমেলে গিয়ে জিমেলে আসার পরে আমাকে জাস্ট এখানে যে ওটিপি আছে সেটা আমাকে এন্টার করতে হবে। তারপর আমাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে দেখুন এখানে আপনাকে নিজেই একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, নতুন করে, আপনি যেটা আপনার সুবিধা হবে। তো সেই রকম একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আমি জাস্ট এখানে MIN, তো আমি এখানে ক্লিক করছি। দেখুন ওই আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাচ্ছে, তার মানে আমার ফেসবুকটা কিন্তু রিকভার হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।